ওকে, সবাই কেমন আছেন? আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। অবশ্য যারা পুরাতন সেলার আছে তারা সবাই এই বিষয়টা জানে, বা সবাই এই বিষয়টা নিয়েই কাজ করে, বা এই এটা এই বিষয়টা জানে। তারপরেও আজকে নতুনদের জন্য আসলে এটা তৈরি করা হলো, কারণ হচ্ছে আমি ফাইবারের একটা ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে আপনারা বেশি বেশি কাজ পেতে পারেন। ফ্রিল্যান্সার রাজু লিখলে আপনারা পেয়ে যাবেন। তো কিভাবে বেশি বেশি ফাইবার থেকে কাজ পেতে পারেন, এটার মধ্যে আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আপনারা কিভাবে রাত দিন 24 ঘন্টা অনলাইনে অ্যাক্টিভ থাকতে পারেন। সেটা সেটা বলার পরে এখন আমার আমাকে অনেকজনই SMS করছে, ফোন করছে, তারপরে বলতেছে ভাই এটা কিভাবে সম্ভব। এটা আমাদেরকে যদি আমি বললাম যে এটা আসলে একটা এক্সটেকশন দিয়ে করা হয়, আপনারা করে নিতে পারবেন সার্চ করে, বলতেছে না ভাই আসলে সমস্যা হচ্ছে আমরা নতুন কিছু বুঝতেছি না, তাহলে আপনি ভাই যদি একটু মানে দেখাই দিতেন আমাদের জন্য বেটার হতো। ঠিক আছে, তাহলে আমি আজকে এই বিষয়টা নিয়ে আজকে অবশ্যই আমি ফ্রি টাইম আছি। এই মাত্র একটা গুগল অ্যাড আমি শেষ করলাম, মানে ইউটিউবের জন্য একটা অ্যাড রান করলাম, এই ঘন্টা খানিক হয়েছে এই অ্যাডটা কমপ্লিট করার পরে। তো আমি এখন ফ্রি আছি, সেজন্য ভাবলাম যে তাহলে আপনাদের মানে রিকোয়েস্টের জন্য একটা ভিডিও আপলোড করি। তো এখানে আমি কিছুক্ষণ আগে একটা অ্যাড রান করলাম ইউটিউবের জন্য, কারণ হচ্ছে এখন বিলিং ইনফরমেশনটা বায়ার দিলেই কাজটা কমপ্লিট করতে পারি। তো এখন যেহেতু আমাদের বিষয় হচ্ছে আমরা কীভাবে ই করতে পারি, মানে এক্সটেকশনটা অ্যাড করতে পারি, সেটা দেখব। তো এর জন্য আমার যেহেতু এক্সটেকশনটা আছে, আমি এটা আমি আপাতত ই করে দিই, রিমুভ করে দিই বুঝার সাথে। ঠিক আছে, আমরা দুইটা ব্রাউজার দিয়ে দেখবো, আগে আমরা ক্রোম মধ্যে দেখি, আর ভিডিওটা মানে অনেকটা ছোট হবে, তো যেহেতু আমার একটু কাজ করতে হবে আজকে ভিডিওটা একটু ছোটো বানাই। তো আমরা যখন এক্সটেকশনে আসবো, ক্রোমোর বাজারে এখানে আসবো, তখন আমরা সর্বপ্রথম আমাদের প্রোফাইলে চলে যাব। আমরা কিন্তু অন্য কোনো ব্রাউজারে যদি আমরা এই আমাদের ওই রিলোডারটা মানে ওপেন করি, তাহলে আমরা কিন্তু আমাদের বারে বারে ক্যাপচা আসবে, ক্যাপচা আসলে প্রবলেম। অবশ্য আপনাকে ফাইবার থেকে একটা ওয়ার্নিংও পেয়ে যেতে পারেন। আপনাকে ওয়ার্নিং না খাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিন্তু আপনার প্রোফাইলে থাকতে হবে, মাস্ট বি প্রোফাইলে থাকতে হবে। তো আমরা কথা না পারি আমরা মূল কাজে চলে যাই। আমরা এখানে দেখেন আমরা দেখতে পারবো 3-ডট মেনু, কাস্টম অ্যান্ড কন্ট্রোল ক্রোমো, এখানে ক্লিক করলে এই এলাকাটা পাবেন। এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে দেখেন মোর নামের একটা অপশন পাবেন, মোর টুলস। মোর টুলস থেকে এখানে সিলেক্ট করে আপনারা চলে যাবেন হচ্ছে এক্সটেকশন। ওকে, এক্সটেকশনে ক্লিক করবেন। এক্সটেকশনে ক্লিক করলে যেটা হবে, আপনারা আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেখানে চলে যাব। তো আমরা এক্সটেকশনে চলে আসছি। এক্সটেকশনে চলে আসার পরে আমার এখানে মোটামুটি অনেকগুলো এক্সটেকশন আমি অ্যাড করে ফেলছি। তো আপনারা যেটা করবেন, এখানে দেখেন এক্সটেকশন আবার আছে মেনু। ওকে, মেন মেনুতে আমরা ক্লিক করে আমরা নিচের দিকে ওয়েব দ্য ক্রোম ওয়েব স্টোরে আমরা ক্লিক করতে পারি। ক্লিক করলেই যেটা হবে, আমাদের যেটা লক্ষ্য সেখানে পৌঁছে যাব। তো আমরা এখান থেকে আমরা ক্লিক করে ফেলছি। তো আমাদেরটা আজকে আমরা দুইটা ব্রাউজারই দেখবো। ওকে, একটা হচ্ছে মজিলা ফায়ারবক্স, আর একটা হচ্ছে ক্রোমো, দুইটা দিয়ে দেখবো, সমস্যা নেই। আমরা আগে ক্রোম ব্রাউজারতে দেখতেছি। তো এখান থেকে আমরা এখানে লিখতে পারি অটো, লিখলে হবে অটো রিফ্রেশার, অটো রিফ্রেশার। দেখেন আমার এখানে সাজেস্ট করতেছে, আমি অটো রিফ্রেশার লিখলাম, লিখে সার্চ করলাম। আমি উপরেরটা ইউজ করি না, আমি নিচেরটা ইউজ করি, কারণ এটা আমার কাছে বেটার লাগে, এখানে সব কিছু টাইম টিকার দেওয়াই আছে। তো আমরা এটা ওপেন করে ফেলি, এখান থেকে অ্যাডে ক্রোমো, ঠিক আছে, এটা অ্যাড করে ফেললাম। তো এখানে বলতেছে অ্যাড এক্সটেনশন, হ্যাঁ অবশ্যই অ্যাড এক্সটেনশন আমরা লিখে ফেলি, অটো রিফ্রেশার প্লাস প্লাস। তো এটা আমাদের দেখেন ডাউনলোড হচ্ছে, আমাদের কিছুটা সময় লাগবে। ডাউনলোডটা হওয়ার পরে এখানে অটোমেটিকলি শো করবে, বলবে যে হ্যাঁ আমি হয়ে গেছি। ওকে, তো আমরা একটু দেখি অপেক্ষা করে। তো হয়ে গেছে আমাদের, এটা একটু সময় করার পরে এটা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে আমরা এটা পিন করে দিব। ওকে, পিন করে দিলাম, তাহলে এখানে দেখতে পারবেন, পিন যদি না করেন তাহলে দেখতে পারবেন না। ওকে, পিন করে ফেলছি, পিন করে ফেলে এগুলো সব ট্যাপ কেটে দিলাম। কেটে দিয়ে এবার আমরা প্রোফাইলে আসলাম, প্রোফাইলে এসে এখানে আমরা সিলেক্ট করে দিব, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব, এখানে ক্লিক করব, আমরা এই অটো রিফ্রেশারের এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে 5 মিনিট নামের একটা অপশন পাবেন, 5 মিনিট এখানে টিক মার্ক দিয়ে স্টার্ট করে দিবেন, অ্যালাউ করে দিবেন, আপনার এটা কিন্তু চলা শুরু হয়ে যাবে, মানে স্টার্ট হয়ে যাবে এখন।
এখন কিন্তু স্টার্ট হয়ে গেছে, দেখছেন টাইম উঠতেছে, 5 মিনিট পর পর অটো রিপ্লেস নেবেন। আর এটা করার সময় অবশ্যই মাস্ট বি আপনার কম্পিউটারের লাইট ডিরেকশন যেন 5 ঘন্টা থাকে, কারণ কারো কারো 30 মিনিট থাকে, 30 মিনিট থাকলে কিন্তু 30 মিনিট পরে আপনার কম্পিউটারের বা ল্যাপটপের লাইট কিন্তু অফ হয়ে যায়। ওইটা আপনারা 5 মিনিট দিয়ে রাখবেন, লাইট ডিরেকশন নামে অপশনটা পেয়ে যাবেন। তো এটাই যদি আপনি আবার গুগলে সার্চ করেন অটো রিপ্লেসার, অটো রিপ্লেসার লেখে সার্চ করলে কিন্তু আপনি গুগলে পেয়ে যাবেন, যদি ওইখান থেকে সমস্যা হয়। যে দেখছেন এখানে কিন্তু একটা পেয়ে গেলাম, গুগলেও সার্চ করতে পারেন অটো রিপ্লেসার, লেখলে কিন্তু এই ধরনের অটো রিপ্লেসার আপনি পেয়ে যাবেন। তো এই যে একটা আছে দেখছেন, গুগল থেকে আপনি চাইলে এইভাবে নিয়ে নিতে পারেন, আরও অনেক ধরনের আছে, এই একটা আছে, তো আপনারা দেখে নিতে হবে যে এটাই এটাই। যদি কারো যদি এরকম সমস্যা হয়, যদি ধরেন ওইখান থেকে না আসে, তাহলে আপনাদের গুগল থেকে সার্চ করে ওই নামটা মানে অটো রিপ্লেসার প্লাস প্লাস, ঠিক আছে, ওইটা লিখে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, সমস্যা নাই। তো আমার একটু দেখাতে পারছি না, কারণ হচ্ছে আমার ইয়াহু এখানে, আমি এটা কেটে দিলাম। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে মজিলা ফায়ারবক্সটা দেখতে পারি, সেটা হচ্ছে আমরা চলে যাব মজিলা ফায়ারবক্স, মজিলা ফায়ারবক্সে চলে আসি। এবার আমাদের একটু ওকে হয়ে গেছে, মজিলা ফায়ারবক্সে কীভাবে আসবেন, ওকে আমরা মজিলা ফায়ারবক্সে আসার পর আমরা এখানে দেখেন, এখানে সবাই এই মেনুটা পাবেন, 3-ডট মেনু, এখান থেকে ক্লিক করে দেখেন এডেন্স অ্যাড এডন্স থিম, ওকে এখানে ক্লিক করবেন, অ্যাডেন্সতে আমরা ক্লিক করে এবার আমরা এখানে কিন্তু লিখতে পারি অটো রিপ্লেসার। ধরেন এখানে দেখেন অনেকগুলো আছে, আমি এখানে এক্সটেকশনটা সিলেক্ট করে অটো রিপ্লেসার লিখি, অটো অটো রিপ্লেসার, এটা লিখে যখন আমি সার্চ করলাম দেখেন এখানে কিন্তু অটো রিপ্লেসার পেয়ে যাব। একটু অপেক্ষা করতে, আমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ আমাদের সার্চ হচ্ছে, আমার আজকে নেটওয়ার্ক প্রবলেম, দেন কম্পিউটার হ্যাং হয়ে যাচ্ছে মানে ল্যাপটপটা। দেখছেন অটো রিপ্লেসার পেয়ে গেছে। এখান থেকে আপনি ফাইবারের জন্য এই উপরে দেখেন ট্যাব রিলোডার, এটা আপনি ইউজ করতে পারেন, এখান থেকে অ্যাড করবেন, এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে সেম ফাইবারের মতোই মানে সরি ক্রোমোর মতোই আপনারা এখান থেকে অ্যাড করে, এখান থেকে যদি আমার এখানে রিমুভ মানে অ্যাড করলে হয়ে যাবে, আমার এখানে আছে যেহেতু এই যে এরকম থাকবে অ্যাড অ্যাড টু ফো মানে ফায়ারবক্স, এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে যেটা হবে আপনারা এখান থেকে অ্যাড হয়ে যাবে, এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, বলতেছে অ্যাড, ওকে আমরা অ্যাড করে ফেলি, হ্যাঁ অ্যাড হয়ে গেছে। এবার দেখেন এখানে আসছে, আমি এটা অ্যালাউ করে দিই, ওই ওইবার ওইবারের মতো ওই পিন করে দিই, ওকে আমরা অ্যালাউ করে দিছি, এখন দেখেন এখানে আসছে। তো এটা ওকে চলে আসছে, ঠিক আছে চলে আসছে। এবার আমি সবগুলো ট্যাব কেটে দিই, কেটে দিয়ে আমি কিন্তু এবার এটা কীভাবে কাজ করতে হয় সেটা কিন্তু আমি দেখাতে পারি। তো ধরেন আমার এখানে এই ব্রাউজারটার মধ্যে আমি চাচ্ছি এই ট্যাবটার ভিতরে যেন এটা রিলোড হয়, তো আপনি এটার ভিতরে ক্লিক করবেন, ক্লিক করে ট্যাব রিলোডারে ক্লিক করে এখানে দেখেন 5 মিনিট এটা অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে, আপনি শুধু এখানে ডিজেবল থাকবে, এনেবল করে দিবেন, ওকে এনেবল করে দিছি, এখন দেখেন পয়েন্ট উঠতেছে, যখন লাল হবে তখন বুঝতে পারবেন যে এটা কাজ শুরু হয়েছে, ঠিক আছে। এখন 5 মিনিট অন্তর অন্তর কিন্তু আপনি এখানে রিপ্লেস হবে, দেখছেন 4 মিনিট 48 সেকেন্ড 47 সেকেন্ড কমতেছে। তো এটা হচ্ছে কাজ, আশা করি সবাই বুঝতে পারছেন এই বিষয়টা, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। সবাইকে ধন্যবাদ।